সুপ্রভাত বন্ধুরা চলুন আজ দেখায় খুব সিম্পল একটা রান্না কপির ডাঁটা ফুলকপির ডাঁটা শীতকালে এখন সবার বাড়িতেই কিছুটা সংগ্রহে থাকে ফুলকপি আসে তো সেই ডাটাটা দিয়েই আমি করব আজকে একটা চচ্চড়ি সর্ষে বাটা ছাড়া সর্ষে বাটা দিয়ে তো আমরা সবাই খাই কিন্তু আমার মেয়ে যেহেতু একটু সর্ষেতে গলা ধরে সেখানে সর্ষেটা খুব একটা খেতে পছন্দ করে না তাই আমি সর্ষে বাটা ছাড়াই আজকে দেখাবো প্রথমে এটা ভাব দিয়ে একটু জল ফেলে নিয়েছি আজকে অনেক রকম রান্না সবই ঘরোয়া রান্না পরপর দেখাবো আসলে মেয়ের কিছু বান্ধবী আজকে আসবে তাই একটু চিংড়ি মাছ দিয়ে এঁচড় করব এই সবজিটা করব মানে পাঁচ মিশালো একটা চচ্চড়ির মতো করব আর এই আর কি মাছটাও ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি মাথা রেখে আর মাথা ছাড়া আর এবার প্রথমে শুরু করি এটা দিয়েই ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি তো সেটা আমি আজকে করব সর্ষে বাটা ছাড়া প্রথমে জল দিয়ে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছি তারপরে আমি দেখাচ্ছি রান্নাটা স্টেপ বাই স্টেপ কী হয় এটা এই চোর সিদ্ধ করে রেখেছি এটা আলু কেটে রেখেছি ডিমের ডালনার জন্যে পেঁয়াজ বাটা করে রেখেছি এটা এঁচড়ের আলু কেটে রেখেছি টমেটো পেস্ট করে রেখেছি সকালবেলা জোগাড় আর কি এদিকে রয়েছে রসুন কাঁচা লঙ্কা বাটা ওদিকে আদা বাটা এইসব রান্নার থেকে বান্না বেশি বান্না করতেই অনেক টাইম যায় চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দই আর চিকেন মশলা দিয়ে এই সব চলছে রান্নাঘরে হুল্লোর বাজি যাকে বলে আসলে ওদেরও তো দিন ধরে আজ দু বছর ধরে বাড়িতে বসে আছে সবই বন্ধ বন্ধ আর ভালো লাগছে না তা একটু আত্ম আড্ডা মারবে তো বাড়িতে বসে ওই এক দুজনই আসবে তো চলুন কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি কফির ডাঁটার চচ্চড়ি করার জন্য প্রথমে কড়াইতে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবার ফোড়নের গন্ধটা বেরোলে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো তেজপাতাটা কিন্তু আমার বাড়ির গাছের আপনাদের অবশ্যই একদিন দেখাবো আমার সেই গাছ এবং প্রচুর তেজপাতা হয় সবজিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করব। এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা হয় না অল্প অল্প ভাজা হয় এর মধ্যে মশলাও খুব বেশি পড়ে না খুব ভাবে এটা রান্না করা হয় ভাতের পাতে ভালোই লাগে তো এর মধ্যে নুন মিষ্টি হলুদ ব্যাস আমি জিরে গুঁড়োটাও দিই একটু আদা বাটা দিই এই আর কি জিরে বাটা আদা বাটা দিয়েই মেনলি এই সবজিটা হয় আর খুব সামান্য হলুদ আর নুন আর চিনি ব্যাস সবসময় না বেশি রসা খেতে ভালোও লাগে না আমাদের গরমের দেশ পেটের পক্ষেও ভালো না আর ছেলেমেয়েরা সময় চিকেন মাটন ডিম কষা এইসবই প্রেফার করে তার মাঝখানে ওদের একটুখানি হালকা সবজিপাতি না খালে নয় দেখুন রান্নাটা হয়ে গেছে জলটা মরে আসলেই আমি নামিয়ে দেব তো হয়ে গেছে রে সবজিটা রেডি ভাতের প্রথম পাতে খেতে খুব ভালো লাগবে আপনারা পাঁচ ফোড়নের বদলে কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন তাহলে জানাবেন বন্ধুরা কেমন লাগলো রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন